আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা খুবই সহজ একটা বিষয়, আর ম্যাক্সিমাম মানুষই জানেন। তারপর একটা একজন আমার কাছে জানতে চাইছে এই সমস্যাগুলো সম্পর্কে, মানে আমি উনি আমাকে যে কমেন্টসটা করেছে আমি উনি আমার কাছে জানতে চাইছিল যে জুকি মেশিনের নিচের টেনশন এবং নিডিলে এবং ববিন কেসের টেনশন কিভাবে ঠিক করতে হয়। তো আমি ওনাকে উদ্দেশ্য করে ভিডিওটা তৈরি করতেছি যাতে উনি ওনার বাসায় যদি কোনো মেশিন থাকে বা কারো বাসায় যদি কোনো মেশিন থাকে অথবা যদি আপনার চার পাঁচটা মেশিন থাকে বা ছোটোখাটো একটা কারখানা থাকে, তো তাহলে আপনি এই সিঙ্গেল নিডল মেশিনগুলো, তা আপনার যদি ছোটোখাটো একটা কারখানা থাকে আপনি এই সিঙ্গেল নিডল মেশিনগুলোর কাজগুলো কিভাবে নিজেই করে দিতে পারবেন, সেই সিস্টেমটাই আমি আজকে এই ভিডিওতে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনাকে যে জিনিসটা জানতে হবে এই সিঙ্গেল নিডল সম্পর্কে, আমি চেষ্টা করতেছি আপনাদেরকে টোটাল বিষয়গুলো শেয়ার করানোর জন্য যাতে আপনারা এই সিঙ্গেল নিডল নিয়ে এই সেলাই জাতীয় স্টিচিং জাতীয় সমস্যা নিয়ে আর না ভোগেন। এটা একটা গাইড, আমরা একটা গাইড লাগিয়েছিলাম এখানে আমাদের একটা কাজের উদ্দেশ্যে। এরকম অনেক ধরনের গাইড আছে, আমি আপনাদের সাথে কিছু গাইড আজকে শেয়ার করব। এটা হচ্ছে প্লেন ফিট, আমি জাস্ট একটা প্লেন ফিট লাগিয়ে আমি আপনাদেরকে সেলাইটা বোঝাচ্ছি, সেলাইয়ের সিস্টেমটা। দেখুন আমার এই স্টিচিংটা ঠিক আছে, নিচের স্টিচিংও ঠিক আছে, টেনশন একেবারে প্রপারলি ঠিক আছে, কোনো জায়গায় টেনশনের কোনো সমস্যা নেই। তো যদি আমি টেনশনে কোনো ঝামেলাতে পড়ি যে আমার মেশিনের খুব টেনশন খারাপ হচ্ছে, সেটা ফুট মেশিন হইতে পারে বাসা বাড়িতে অথবা কোনো ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন হইতে পারে, কোনো সমস্যা নেই। টেনশন সব মেশিনের ক্ষেত্রে একই রকম, জাস্ট আপনারা টেনশন ঠিক করানোটা শিখে রাখেন কীভাবে আপনার টেনশন ঠিক করতে হয়। দেখুন আমার এই টেনশনটা কত খারাপ, এটা কত ভালো হয়েছে আর এটা কত খারাপ হয়েছে। এই টেনশন যদি কোনো ফেব্রিকে আপনি এভাবে স্টিচিং করে দেন তাহলে এটা কখনই ভালো কোনো স্টিচিং হইল না। তো এই জিনিসগুলো কীভাবে ঠিক করবেন, এটা নিচে হয়েছে বাট এটা উপরেও হইতে পারে, তো এটা উপরে হইলে কী করবেন, প্রথমে আপনারা বুঝতে হবে এই টেনশনটাকে অ্যাডজাস্ট করে কে, টেনশনটাকে কে ঠিক করে। এখানে দেখুন একটা টেনশন পোস্ট আছে, এটাকে বলে সুপার টেনশন পোস্ট। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল মেশিনের ভাষায় এটাকে বলে সুপার টেনশন পোস্ট। এই সুপার টেনশন পোস্টের কাজ হচ্ছে আপনার এই নিডল যে থ্রেড যখন কেটে যাবে, হ্যাঁ, অটোমেটিক যখন থ্রেডটা কেটে যাবে, আমি আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি। এই যে আমার থ্রেডটা কেটে গেল, থ্রেডটা কেটে যাওয়ার পরে যে সুতাটা এখানে অবশিষ্ট আছে নিডল থেকে, এই সুতাটা কতটুকু ছোট বড় রাখবেন, আমি যদি টাইট করে দেই তাহলে সুতাটা ছোট হয়ে যাবে, আর যদি আমি লুজ রাখি তাহলে বড় হয়ে যাবে। এটা হচ্ছে সুপার টেনশন পোস্টের কাজ। সুপার টেনশন পোস্টের কাজই হচ্ছে নিডলের সুতাটাকে ছোট বড় করা, আর এটা হচ্ছে মেইন টেনশন পোস্ট। ঠিক আছে, এটা হচ্ছে মেইন টেনশন পোস্ট। এই টেনশন পোস্টটার অনেক কাজ। এই টেনশন পোস্টটা কী কী কাজ করে, যখন মেশিনটা অফ হয় তখন এই ডিস্কটা ওপেন হয়ে যায়। যখন মেশিন স্টিচিং আমরা অফ করে দেব এবং নাইফে সুতা কাটবে তখন দেখুন এটা এটা একবার গ্যাপ হবে এখানে, দেখছেন, এই যে এই যে, তো এই গ্যাপটা যদিও হইতে না পারে তাহলে আপনার মেশিন থেকে সুতা কেটে বের হয়ে যাবে, এটা আপনাকে অবশ্যই ঠিক রাখতে হবে। ঠিক আছে, এই টেনশন পোস্টটা, এটার কাজ আমি পরে দেখাচ্ছি। এখন টেনশন ঠিক করার ক্ষেত্রে
এটা যদি সব কিছু ঠিক থাকে, ওপেন ক্লোজ হয়, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই টেনশনটা যখন আপনার সমস্যা হয়ে যাবে তখন আপনি যদি নিচে সমস্যা হয় ববিন কেসটা খুলবেন, ববিন কেস খুলবেন ফার্স্টে। খোলার পরে দেখবেন ববিন কেসের ভিতরে কোনো ময়লা আছে কি না। কীভাবে বুঝবেন, যদি ববিনটা এভাবে লাগান, লাগানোর পরে এভাবে যখন আপনি ববিন কেসের পাত্রির ভিতরে সুতাটা দিবেন, বাট এভাবে টানতেছেন, এটা লুজ আছে, হ্যাঁ স্বাভাবিক অবস্থাতেই আছে, এটা খুব টাইট নাই বা মানে বেশি লুজও না বেশি টাইটও না, আপনার যতটুকু টেনশন দরকার এই স্ক্রু দিয়ে আপনি টেনশন কম বেশি করতে পারেন। তো যখন আমি এভাবে ধরবো তখন যদি আমার ববিনটা না ঘুরতে পারে সেই ক্ষেত্রে আপনার টেনশন কখনোই ভালো করতে পারবেন না। এটা কী জন্য হয় দেখুন, এটার নিচে এই যে ডাস্ট জমে গেছে, এটা যে কাপড় দিছি এটা ববিনটা বেশি যেন না ঘুরে, সেই কারণে ববিন যদি ছোটো হয় সেই ক্ষেত্রে আমরা এই কাপড়টা দিয়ে থাকি, ঠিক আছে। এখন দেখুন আমারটা ফ্রি আসতেছে, তখন আসছেন আসে নাই, তখন কী হয়েছে জাম হয়ে গেছে। এই জিনিসগুলো হয় অনেক সময়, ববিন কেসের ভিতরে ময়লা ঢুকে এই সমস্যাগুলো হয়, তো এইটা জিনিস খেয়াল রাখবেন। দেখুন এখন আসতেছে না, তো এই হচ্ছে ববিন কেসের টেনশনের সমস্যা হওয়ার, নিচে টেনশন আর উপরে টেনশনের সমস্যা হওয়ার কারণ। তো এটা কীভাবে ঠিক করবেন, আপনাকে প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে টেনশনটা কোন জায়গায় খারাপ, টেনশনটা কি নিচে খারাপ নাকি উপরে খারাপ। দেখুন আমার টেনশনটা নিচে খারাপ, যদি আমার টেনশনটা নিচে খারাপ হয় তাহলে আমি নিডিলে সুতা টাইট দেব। আমি আবারও বলি, যদি আপনার টেনশনটা নিচে খারাপ হয় তাহলে এই উপরে টাইট দিবেন, উপরের থ্রেডটাকে টাইট দিবেন, এই টেনশন পুসটাকে টাইট দিবেন, তাহলে নিচে ভালো হয়ে যাবে। দেখুন এই টেনশনটা থেকে এই টেনশনটা অনেক ভালো হয়ে গেছে, বাট এখানে দেখুন এই যে এখনও কি আছে, লুজ আছে। তো এই টেনশনটাকে আরও ভালো করতে গেলে কী করতে হবে, আমাকে আরও এই টেনশন পুসটাকে টাইট দিতে হবে, যতক্ষণ ঠিক না হবে ততক্ষণ টাইট দিবেন, ব্যাস এতটুকুই হচ্ছে লজিক। আপনি এই জিনিসটা খেয়াল রাখবেন, তো আমরা যখন আবার সুইং করলাম দেখুন এই টেনশনটা থেকে এই টেনশন থেকে এই টেনশনটা আরও বেটার হয়েছে, হ্যাঁ। তো এ হচ্ছে টেনশন ঠিক করার কৌশল, যদি নিচে খারাপ হয় তাহলে উপরে টাইট দিবেন, আর যদি উপরে খারাপ হয় উপরে লুজ দিবেন নিচে টাইট দিবেন, হ্যাঁ নিচে খারাপ হলে নিচে লুজ দিবেন উপরে টাইট দিবেন, উপরে খারাপ হলে উপরে লুজ দিবেন নিচে টাইট দিবেন, ব্যাস নিচেরটার কাজ করে উপরেরটায় আর উপরের টেনশনের কাজ করে নিচেরটায়। আমি পরিষ্কারভাবে বলতেছি আপনারা খেয়াল করেন, এই যে হোয়াইট থ্রেডটা এটা আছে উপরে আর এই থ্রেডটা আছে ববিনে নিচে, তো নিচে খারাপ হইলে আমি উপরেরটা টাইট দিব আর উপরে যে হোয়াইটটা যদি খারাপ হয় তাহলে আমি উপরেরটা লুজ দেবো নিচেরটা টাইট দেবো। এ হচ্ছে টেনশন ঠিক করার মেথড। তো টেনশন ঠিক করা নিয়ে এতটুকুই, আর কোনো কাজ নেই, জাস্ট আপনি এতটুকুই খেয়াল রাখবেন যে যদি নিচে খারাপ হয় তাহলে উপরে টেনশন পুশ টাইট দিবেন, আর যদি উপরে খারাপ হয় তাহলে নিচের ববিন কেস টাইট দিবেন, এবং উপরে সুতাটা হালকা লুজ করে দিয়ে আস্তে আস্তে সেট আপ করে নিতে পারবেন। তো হচ্ছে সেলাই মেশিনের সেলাই ঠিক করার কৌশল। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।